নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। কিরণ দাস কমেন্টস করেছে, দাদা এমন একটি বিজনেস আইডিয়া দিন যেটা কম কম্পিটিশনে কম পুঁজিতে খুব দ্রুত উন্নতি করা যায়। কিরণ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য। বর্তমান সময়ে সবথেকে বড় সমস্যা কম্পিটিশন। আপনি যে কোনো ব্যবসায় করতে জানেন না কেন, এত বেশি কম্পিটিশন বেড়ে গেছে যে তার ভিতর দিয়ে সাকসেস পাওয়াটা অনেক কষ্টসাধ্য আর কি। কিন্তু তারপরও অনেক এমন ব্যবসা আছে যেটা ইউনিক ব্যবসা, যেটাতে এখনো পর্যন্ত কম্পিটিশন অনেক কম। আর হয়তোবা ওই ব্যবসাগুলো, এরকম অনেক ব্যবসা আছে যেগুলো অনেক কম পুঁজিতে শুরু করে, যেহেতু এটাতে কম্পিটিশন অনেক কম, তো খুব দ্রুত উন্নতি করা সম্ভব। তো আমি এই সিরিজে অনেকগুলো এরকম ব্যবসার ধারণা দিব যেটা কম পুঁজিতে শুরু করা যায়, আর কম্পিটিশনও অনেক কম, আর খুব দ্রুত উন্নতি করা যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক, আজকে যে ব্যবসাটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা আপনি কীভাবে শুরু করবেন, প্রথম থেকে নিয়ে সাকসেস পাওয়া পর্যন্ত এ টু জেড গাইড। তো আপনি যদি করতে চান, বুঝতে চান আর জানতে চান এই ব্যবসাটি সম্পর্কে, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি হয়তো কোনো বাচ্চাকে এরকম ধরনের ক্যাডি বিয়ার বা টয় কিনে দিয়েছেন, বা বাজারে বিক্রি হতে দেখেছেন এরকম অনেক ক্যাডি বিয়ার, বা আপনি যে সোফাটা ব্যবহার করছেন সেটা হয়তো বা এরকম কাপড়ের সোফা, বা আপনি যে বিছানাটায় ঘুমান সে বিছানাটা এরকম ধরনের কোনো বেডের ব্যবস্থা আছে। তো আপনি জানেন কি এগুলো আসলে কি দিয়ে তৈরি হয়, আর এর বিজনেস রিসোর্সটাই বা কী, এর ভিতরে কত টাকা জিনিস থাকে, আর আপনার কাছে এটা কত টাকায় বিক্রি করছে। হয়তো আপনি কখনো হিসাব করে দেখেননি এটা কত টাকা দিয়ে তৈরি হয়, কত টাকা বাজারে বিক্রি হচ্ছে, আর আপনি এটা কত টাকা দিয়ে কিনছেন। আসলে এর ভিতরে যেটা থাকে সেটা হলো কৃত্রিম তুলো, যেটা সাধারণত পুরনো কাপড় বা বাদ দেওয়া কাপড় বা ব্যবহারের অযোগ্য কাপড় দিয়ে তৈরি করা হয়। যদি মোটামুটি একটা হিসাব লাগানো হয় তাহলে এটা কেজি প্রতি 5 টাকা খরচ হয়, কিন্তু বাজারে এটা বিক্রি হচ্ছে অ্যাভারেজে 80 টাকা 90 টাকা 100 টাকা কিলো দরে। তাহলে আপনি বুঝতেই পারছেন মাত্র 5 টাকার জিনিস এটা বাজারে 80-90-100 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু এটা যদি হোলসেল রেটে দেওয়া হয় তাহলে 50 টাকা বা 60 টাকা রেটে বিক্রি হয়, আর দোকানদাররা এটা 80-90 টাকা বা 100 টাকা বিক্রি করে। এটা বাজারে সচরাচর বিক্রি হচ্ছে আর সচরাচর লোকে কিনছে, কিন্তু এই তুলোটা আসলে কোথায় বানানো হচ্ছে আপনি আশেপাশে খোঁজ নিয়ে একটা মেশিন বা একটা দোকান পাবেন না যেখানে এই তুলোটা বানানো হচ্ছে, কারণ এই ব্যবসাটা সম্পর্কে এখনও পর্যন্ত খুব বেশি প্রচলিত হয়নি। খুব অল্প সংখ্যক লোক আছে যে লোকগুলো এই ব্যবসাটা করছে। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্যবসাটায় কম্পিটিশন অনেক কম, যেহেতু আমি বললাম মাত্র 5 টাকার জিনিস আপনি 50-60 টাকা হোলসেল রেটে বিক্রি করতে পারবেন, তাহলে এতে লাভটাও অনেক বেশি থাকে। চলুন প্রথমত দেখে নিই এটা কীভাবে বানানো হয়, তারপরে বিস্তারিত বলছি। আমি এখানে যে মেশিনটা দেখাচ্ছি এটা একটি ইলেকট্রিক মেশিন, এটা লাইট দিয়ে চালাতে হয়। তো এটার প্রসেসিং কি, এই মেশিনটাতে আপনাকে শুধুমাত্র কাপড়গুলো এই মেশিনটার ভিতরে রাখতে হবে, অটোমেটিক্যালি এই মেশিনটা কাপড় থেকে কাপড়ের তুলো বানিয়ে দেবে। এটা আপনি দেখতে পাচ্ছেন পুরোনো যে কাপড়গুলো আছে সে পুরোনো কাপড়ের তুলো কীভাবে এখানে, আপনি হয়তো বা দেখেও থাকবেন যে এরকম তুলো বাজারে বিক্রি হচ্ছে, এটা আসলে পুরোনো বা বাদ দেওয়া কাপড়ের থেকেই তৈরি হয়। কিন্তু এই যে তুলোগুলো বানাতে গেলে আপনাকে প্রথমত কী করতে হবে, প্রথমত কাপড়গুলো, যে পুরোনো কাপড়গুলো আপনি কিনবেন বা যে কাপড়গুলো আপনি মেশিনের ভিতরে দেবেন, সে কাপড়গুলোর ভিতরে হয়তো অনেকগুলো জিনিস থাকে, যেরকম চেন, বোতাম বা অন্য অন্য জিনিস, হুক জিনিসগুলো যেরকম থাকে, সেই জিনিসগুলো আপনাকে প্রথমত আলাদা করে নিতে হবে। ওই জিনিসগুলো যদি কাপড়ের ভিতরে থাকে তাহলে হয়তো বা মেশিনে কোনো সমস্যা হতে পারে। তাহলে প্রথমত আপনাকে দেখে নিতে হবে যে ওই কাপড়গুলোর ভিতরে বোতাম জাতীয়, হুক জাতীয় বা চেন জাতীয় কোনো জিনিস আছে কি না, ওগুলো প্রথম থেকেই আলাদা করে নিতে হবে। যেহেতু এটা একটি ফুল অটোমেটিক মেশিন, সেহেতু এই মেশিনটার দাম একটু বেশি, আর এটা পুরো ইলেকট্রিক। কিন্তু ইলেকট্রিক মেশিন ছাড়াও অন্য মেশিন আছে যেগুলো আপনি যেরকম পাওয়ার টিলার বা স্যালো মেশিন, অন্য অন্য মেশিনের সাহায্য চালাতে পারেন, সেই মেশিনগুলোর দাম অনেক কম পড়বে। কিন্তু ফুললি অটোমেটিক এবং ইলেকট্রিক যে মেশিনগুলো আছে সেগুলোর দাম একটু বেশি পড়বে। তো আমি সবগুলো মেশিন সম্পর্কে আপনাদের ধারণা দিব, মাত্র 20,000 টাকাও আপনি এই কোলার মেশিনটা কিনতে পারবেন। তো দেখে নিই ট্র্যাক্টর দিয়ে যে মেশিনটা চালাতে হবে সেটা প্রসেসিং কী। সাধারণত ট্র্যাক্টর দিয়ে যে মেশিনটা চালানো হয় সেটা কাপড় আলাদা করেই
মুড়ে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এরকম মোড়া আছে, এরকম মুড়ে নিতে হবে, তারপরে ভিতরে ঢোকাতে হয়। তো যে ফুললি অটোমেটিকটা মেশিনটা দেখালাম সেরকম এটা হয় না, এটা আলাদা করে একটু বেশি কষ্ট করতে হয়, কিন্তু এই মেশিনটার দামও কম। আর এই মেশিনটা সাধারণত ট্র্যাক্টরের দোকানে গিয়ে অর্ডার দিলেই পাওয়া যায়। তো আপনি দেখতে পাচ্ছেন যে এটা কীভাবে তুলো তৈরি করছেন, কিন্তু এখন কথা আছে পুরোনো কাপড়গুলো আপনি কোথা থেকে আনবেন? সাধারণত যে দর্জির দোকানগুলো আছে আশেপাশে, সেই দোকানগুলো যে গাছটা ফেলে দেওয়া হয়, এটা যদি আপনি 2 টাকা 3 টাকা বা 4 টাকা কেজি প্রতি নেন, তাহলে সেখান থেকে আপনি নিতে পারেন। আর প্রত্যেকটা কাপড়ের দোকানে প্রতি মাসের শেষে যে কাপড়গুলো ডাস্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায়, সেই কাপড়গুলো ফেলে দেয়, তো সেই কাপড়গুলো আপনি কালেক্ট করতে পারেন। তারপর কথা আছে আপনার আশেপাশে যদি কোনো প্লাট ইন্ডাস্ট্রি থেকে থাকে, সেখান থেকে আপনি আরও অনেক কম টাকায় কাপড়গুলো কালেক্ট করতে পারবেন। তারপরও আরও অনেক রিসার্চ আছে যেখান থেকে আপনি এই কাপড়গুলো কালেক্ট করতে পারেন। তাহলে আপনি এই কাপড়গুলো বিক্রি করবেন কার কাছে? বিক্রি করার জন্য আপনাকে কার কাছে যেতে হবে? সাধারণত বালিশ, গর্দা বা টয় যে দোকানগুলো তো বানানো হয়, সেই দোকানে গিয়ে একটু কম টাকায় সাপ্লাই দিলেই আপনি যে পরিমাণে তৈরি করতে পারবেন ওই পরিমাণে সাপ্লাই দিতে পারবেন। ধরে নিন মাত্র 60 টাকায় ওরা কিনছে, সেখানে যদি আপনি 50 টাকা বা 45 টাকা বিক্রি করেন, তাহলে আপনার আর কোনো সেল নিয়ে সমস্যা থাকবে না। আর এই ধরনের বালিশের দোকান বা গর্দার দোকান প্রতি বাজারে মরে মরে আসে, আপনি বুঝতেই পারছেন। 2 একটা দোকান একটু খোঁজ নিলেই, একটু কম টাকায় সাপ্লাই দিলেই এরকম অনেক দোকান পেয়ে যাবেন যেখানে আপনার মালটা বাড়ি এসে পর্যন্ত নিয়ে যেতে রাজি হবে। এখন কথা আসে এই মেশিনটা আপনি কোথা থেকে কিনবেন? যারা ইন্ডিয়াতে থাকেন তাহলে অবশ্যই ইন্ডিয়া মার্ট থেকে কিনতে পারেন। আপনি দেখতে পারছেন মাত্র 20,000 টাকা থেকে স্টার্টিং বাঁধায়, মাত্র 20,000 টাকা দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। তারপরে বড় পর্যায়ে করতে চাইলে 5 লাখ 10 লাখ বা ওর থেকে বেশি টাকারও মেশিন আছে। আর যারা বাংলাদেশ থেকে এই বিজনেস আইডিয়াটা দেখছেন, তারা অবশ্যই অনলাইন থেকে bt.com daraz.com থেকেও নিতে পারেন। বা বাংলাদেশে এরকম অনেক এজেন্ট আছে যেগুলো ইন্ডিয়া থেকে বা চীন থেকে মেশিন এনে সাপ্লাই করে, তো আমি ডিসক্রিপশনে তাদের নাম্বারটা দিয়ে দেবো। আপনি যদি চান তো ওখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে, শুধুমাত্র এই মেশিন না, আরও অনেক অনেক প্রকারের মেশিন আছে যেগুলো ইন্ডিয়া থেকে বা আপনার চায়না থেকে আনিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এই ব্যবসাটি যদি আপনি নিতান্তিক করতে চান, তো প্রথমত আপনার সমস্যাটা কী আসতে পারে সেটা হলো এই কাপড়গুলো আপনি কোথা থেকে কালেক্ট করবেন আর কার কাছে বিক্রি করবেন। তো আমার মতে আপনি যদি শুরু করতে চান, তাহলে প্রথমত কাপড়গুলো আপনি কালেক্ট করতে পারবেন কি না সেটা একবার যাচাই করে নেবেন, আর বিক্রি করার জায়গাটায় গিয়েও কথা বলে নেবেন তারা কত টাকা দিয়ে কিনছে, কত টাকা তাদের কাছে বিক্রি করতে পারবেন, আর যাদের কাছ থেকে আপনি কাপড়টা নেবেন তাদের কাছ থেকে 5 টাকা 10 টাকা বা কত দিয়ে কিনতে পারবেন সেটা অবশ্যই যাচাই করে নেবেন। তাহলে বন্ধু, আশা করি আপনি ব্যবসাটা বুঝতে পেরেছেন। তারপরও যদি আপনার কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর আপনার কাছেও যদি এরকম কোনো ইউনিক বিজনেস আইডিয়া থেকে থাকে, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমি হয়তো বা অন্য লোকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী এরকম কোনো ইউনিক বিজনেস আইডিয়াতে। ভালো থাকবেন, নমস্কার।